আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো এনার্জি বাল্বের সার্কিট দিয়ে কীভাবে টিউবলাইটকে জ্বালাবেন আমরা সকলে জানি যে এনার্জি সার্ক এনার্জি বালফের সার্কিটে সার্টিফিন ফিন থাকে একটি দুইটি তিনটি এবং চারটি সেরূপ আমাদের টিউবলাইট ও ষাটটিফিন থাকে তো আমি কাজের সুবিধার্থে টিউবলাইটে চারটি কানেক্টর লাগিয়ে এবং তারগুলো লাগিয়ে রেখেছি আমরা এখানে আর লাগতেছে একটা হোল্ডার তো আমি অবশ্য হোল্ডারটাই তো তার লাগিয়ে রেখেছি আমার এখানে লাগবে আরেকটা পাওয়ার দেওয়ার জন্য একটা পাওয়ার লাইন অথবা সার্কিট ব্রেকার নিয়ে রেখেছি আমি আরসিডি সার্কিট ব্রেকার তো বন্ধুরা কিভাবে আমরা এখানে টেব লাইট এ স্টার্ট স্টার্টার সাড়া বা টেব লাইটে স্টক সাড়া আমরা টেব লাইট জ্বালাবো তো সেটা দেখান দেখাচ্ছি আপনাদেরকে তো আমি সোল্ডারিং আয়রনের দ্বারা সোল্ডারিং আয়রনের দ্বারা আমি এগুলাকে তারগুলোকে আমি আমার এইতে এই যে এনার্জি ভালভের যে টার্মিনালটা সার্কিটটা আছে ওইখানে আমি এটাকে আমি সংযোগ করে রাখবো সংযোগ করে নিব তো আমি এইখানে সংযোগ করে নিচ্ছি এই যে দেখুন আমি একটা তার সংযোগ করে নিয়েছি অপর তারটিকে আমি সংযোগ করে সুব করব এখনি আমাদের বাকি অবশিষ্ট দুটি তার আমরা একইভাবে অনুরূপভাবে আমরা এনার্জি বার্ফের সার্কিটে আমি সংযোগ করে দিচ্ছি তো বন্ধুরা অবশ্যই আমি আমার কাজের সুবিধার্থে কাজ কাজ যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই ক্ষেত্রে আমি তারগুলো আগে থেকে টিউবলাইটে সংযোগ করে রেখেছি এবং টিউবলাইটের যে তারগুলো লাগানো প্রয়োজন আমি ওইগুলো আগে থেকে লাগিয়ে রেখেছি তো সেই জন্য আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যাতে করে আমার লম্বা লম্বা ভিডিওটা না হয়ে যায় সেই জন্য আমি তারটাকে আগেই প্রসেসিং করে রেখেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের চারটি টার্মিনাল টিউবলাইটের এই মাথা আর ওই মাথা এই মাথার দুটি তার আমরা এই দুটি ফিনে লাগিয়ে দিয়েছি ওই মাথার দুটি তার এই দুই টিফিনে লাগিয়ে দিয়েছি তো আমাদের এখন কাজ হবে কি আমরা হোল্ডারটা কানেকশন করে নিচ্ছি আমাদের যে হোল্ডারটা আমরা নিয়েছি হোল্ডারটা আমরা কানেকশন করা সাথে সাথে পরে আমাদের কাজটি শেষ হয়ে যাবে তো বন্ধুরা আমি সবার বোঝার সুবিধার্থে আবার বলতে চাচ্ছি যে যে আমাদের এই মাথার দুই ফিন আর ওই মাথার দুটিফিন তা আমাদের সার্কিটে এই পাশে দুটি ফিন থাকে ওই পাশে পিন এই এই দুই মাথার ফিনে লাগবে আর ওই দুই মাথার পিন এই দুটি আপনার এখানকার একটা নেন এখানকার চলবে না এখানে কিন্তু স্টার্টার ছাড়া রকম ব্লিংকিং করবে না কোনোরকম কিছু করবে না অবশ্যই লাইটটি কারেন্ট দেওয়ার সাথে সাথে যদি উঠবে তা আমি আমার হোল্ডারটি অবশ্যই কানেকশন করে নিয়েছি হোল্ডারটি আমি কানেকশন করে নিয়েছি দেখেন আমাদের একটা কানেকশন হয়ে গেছে তো আমাদের সার্কিটটা আমি হোল্ডারে লাগিয়ে এই যে দেখুন আমি হোল্ডারে এই সার্কিটটাকে লাগাবো এখন ধরে আমার সার্কিটটা হোল্ডারে লাগানো হয়ে গেছে হোল্ডারে আমি লাগিয়ে নিয়েছি দেখুন আমাদের ওয়ারিংটা হয়ে গেছে তা আমরা তারগুলোকে ওইদিকে সরিয়ে দিচ্ছি তো এই যে দেখুন আমাদের সুইচটা সুইচটা আমরা এখন চালু দিব চালু দেওয়ার সাথে সাথে আমাদের লাইটটা জ্বলে উঠবে কিন্তু দেখোন আমাৰ লাইট এটা জ্বলি উঠে টিউবলাইট মূলতঃ প্ৰথম চালু কৰাৰ আগে একো ষ্টাৰ্টাৰে ষ্টাৰ্ট কৰে ব্লিংকিং কৰে তাৰপৰা গিয়ে চালু হয় কিন্তু যথ আমাৰ চাৰ্কিট ব্যৱহাৰ কৰিব আপোনাৰ এনাৰ্জি চেভিং বালফেৰ তো আৰু এটা ব্লিংকিং কৰিব নাইৰেক্ট জ্বলি উঠব তো বন্ধু সবাই এক্টি অনুৰোধ যদি আমাৰ ভিডিঅ'টো ভাল লাগে অৱশ্যে চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰিব বেলাইকনটি প্ৰেছ কৰে এই ৰকম আৰু অন্যান্য ভিডিঅ' ক্ষেত্রে আমাদের ভিডিওটি টেকনিক্যাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকুন তো বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটা কথা নিয়ে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের আঠারো ওয়াটার একটি টিউবলাইট আপনারা চাইলে সেম সার্কিট তিরিশ ওয়াটার একটি টিউবলাইটের সার্কিট এনার্জি সেভিংয়ের সার্কিট দিয়ে চল্লিশ ওয়াট বা সত্ত্রিশ ওয়াটের টিউবলাইটও জ্বালাতে পারেন নির্দিদায় কোনো অসুবিধা থাকা কোনো রকম গরমও হবে না তার সার্কিট খুবই আরামসে চলবে তো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভাষা থাকা বেলাইকনটি ফ্রেশ করে আমাদের নোটিফিকেশানটি অন করে রাখবেন দেখুন আমি আবারও আপনাদেরকে বন্ধ করে চালু করে দেখাচ্ছি এতে দেখছেন এটা খুবই ইজি একটা কাজ এবং সহজ সহজ কাজ যারা বেসিক্যালি ইলেকট্রিক্যাল কাজ শিখতে চান বা বিভিন্ন টেকনিক্যাল কাজ শিখতে চান আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম